হ্যালো বন্ধুরা, বিয়ে বাড়িতে ঘটে যাওয়া মজাদার সব কাণ্ড কারখানার ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আপনারা বিয়ে বাড়িতে ঘটে যাওয়া চরম হাস্যকর সব কাণ্ড কারখানাকে দেখতে চলেছেন। আশা করছি সবাই মন খুলে হাসতে চাইলে আমাদের সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকবেন। ভিডিওতে দেখানো শরীরে পট্টি বান্ধা এই ব্যক্তির বন্ধুর বিয়ের অনুষ্ঠান চলছিল। ঠিক সেই সময়ে ইনি অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন, কিন্তু বন্ধুর বিয়ের অনুষ্ঠান বলে তো কথা, তাই হাসপাতালে বসে বসে বোরিং না হয়ে সোজাসুজি বন্ধুর বিয়ের অনুষ্ঠানে এসে এভাবেই নাচন কোদন শুরু করে দেন। যদিও প্রথম দিকে ইনি আস্তে আস্তে নাচানাচি করছিলেন, কিন্তু ক্রমান্বয়ে ইনি এত স্পিডে নাচানাচি শুরু করে দেন যে যা একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষেও কখনোই সম্ভব নয়। একটি ছেলের প্রেমিকার বিয়ে হয়ে গিয়েছিল, যার ফলে ওই ছেলেটি মনের দিক থেকে ভীষণ কষ্ট পায়, আর সেই কষ্টকে ভোলার জন্য সকল বন্ধুরা মিলে এই ব্রেকআপ পার্টির আয়োজন করেছিল। এই ব্রেকআপ পার্টির এমন কোরিওগ্রাফি দেখে শুধু একটা কথাই বলতে ইচ্ছে করছে, আর সেটা হলো এমন বন্ধুরা যদি পাশে থাকে তাহলে মনে হয় কোনো কষ্টকেই আর কষ্ট বলে মনে হবে না। এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানান। ও ভাই, মারো মুঝে, মারো মারো মুঝে, মারো মারো। নেই, ইয়ে মজাক হো রাহা, এক সেকেন্ড ইয়ার, মজাক হো রাহা। এটা কি ধরনের পাগলামি? বিয়ের পরে নতুন বউ যদি এভাবে বাড়ি থেকে বিদায় নিয়ে যায় তাহলে সেটা কেমন হবে? এটা হচ্ছে দুনিয়ার সবচাইতে অদ্ভুত স্টাইলে বউ বিদায়ের দৃশ্য। বিয়ে বাড়িতে এমন কিছু অতিথি উপস্থিত হয় যারা শুধু খাওয়া দাওয়া করেই পেট ভরাতে ব্যস্ত থাকে না, সঙ্গে সঙ্গে পকেটটার কথাও চিন্তা করে। ভিডিওতে নাচানাচি করা অবস্থায় যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরের ছোট ভাই। বড় ভাইয়ের বিয়ে শেষ হলে যেহেতু তার সিরিয়াল আসবে, সেই খুশির ঠেলাতে বড় ভাইয়ের বিয়েতেই এমন করে ডান্স করছিল। গ্রামীণ পরিবেশে এমন বিয়ের দৃশ্য দেখে মনে মনে আমার অনেক ভালো লাগছিল, কারণ ভিডিওটির দিকে একটু ভালো করে লক্ষ্য করলেই আপনিও বুঝতে পারবেন যে এই নতুন বউ কতটা শরম পেয়েছে। ঠিক আছে ঠিক আছে, নতুন বউয়ের অবস্থা যদি এমন হয় তাহলে তা দেখতে কেমন লাগবে? এইটা কি কোনো কথা? বিয়ের দিনে এই মেয়েটির মুখ থেকে কবুল শব্দটি শোনার জন্য সবাই অনেক চেষ্টা করছিল। শরম করে কি 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 আরো বলুন কি? যদিও এই মেয়েটির মা শাশি খালা খালু থেকে শুরু করে সকলেই অনেক চেষ্টা করছিল তাকে কবুল শব্দটি বলানোর জন্য, কিন্তু তাতেও কোনো কাজ হচ্ছিল না। চলুন দেখি শেষ পর্যন্ত এখানে কি ঘটে। যাই হোক, প্রথম দিকে মন খারাপ থাকলেও শেষ পর্যন্ত হাসতে হাসতে সে কবুল বলে ফেলে। আহারে, এই নতুন বর বউয়ের কি ভাগ্য মাইরি, এনারা এই বয়সে এসেও কোলে উঠতে পেরেছে। যেখানে আমাদের মতো তাগড়া যুবক ছেলেপেলেরা বিবাহ করতে ভয় পায়, সেখানে এই দাদাভাই তার জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। বাবা, এই দাদাভাইয়ের বরযাত্রী সঙ্গীও তো অনেকগুলো। যাই হোক, এই দাদাভাইয়ের নতুন দাম্পত্য জীবনের জন্য স্ট্রেঞ্জ নিউজ বিডি 24 চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকলো।
বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি। ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।